Hi. Today we are making malpuas. Ajker roth. So baire jete parbo na. To instant kibhabe malpua banano jay amra dekheni. So let's get started. Amra ebarer moddhe 1 cup moida nebo. Moida 1 cup niye niyechi. Par oi batiri ei same bati half bati ami suji dilam. আপনার মনে হচ্ছে যে আমি হয়তো চিনি কেন দিইনি, এখনো চিনি দেব, একদম লাস্টে দেব, যেহেতু এটা ইনস্ট্যান্ট সেই কারণে আমি চিনিটা একদম লাস্টে দেবো। তো দেখুন আমি এটা মেখে নিয়েছি কলাটা দিয়ে ভালো করে, তো মিক্সচার শুড বি লাইক দিস, ওকে, এরকম, ঠিক আছে। এবার আমি এর মধ্যে দুধ দেব। আপনারা চাইলে জল দিয়ে মাখতে পারেন, বাট আমি দুধ দিয়েই মাখি, দুধ দিলে ভালো লাগে বেশি খেতে। তো আমি দুধ এখানে ইউজ করছি, আমি বলে দেবো পরিমাণটা আমি কত ইউজ করছি দুধ। এটা আমি গরুর দুধ নিয়েছি, বিকজ আমার কাছে এখন গরুর দুধটাই অ্যাভেলেবেল আছে। আপনারা সেটা নর্মাল দুধ ইউজ করতে পারেন। মিক্সচারটা আমার একটু মোটা মনে হচ্ছে, আমি এতে আবার দুধ অ্যাড করবো। ছোটবেলার স্মৃতি মনে পড়ে, আমরা সব বন্ধুরা মিলে যেতাম, ঘুরতাম। আই হোপ সবাই হয়তো তাই করেছে ছোটবেলায়। আমার ছোটবেলা জীবনটা বেশিরভাগ সময়টাই কলোনিতে কেটেছে, কোয়ার্টার্সে। তো যারা কলোনিতে থেকেছে বা কোয়ার্টার্সে যারা থেকেছে, তো তারা জানে এর মজাটা কি, আমি জানি সেটা। তো ওই দিনগুলো কখনো ফিরে আসে না। তো এই রেসিপিটা আমার মাকে করতে দেখতাম এইভাবে ইনস্ট্যান্ট, হুট করে ইচ্ছা হলো মালপোয়া খাবার, তো জাস্ট ইনস্ট্যান্ট। ওকে, এবার আমি চিনি ইউজ করছি। হ্যাঁ, এক বাটি চিনি। এক বাটি আমি আগে ইউজ করেছি, আমি আরো হাফ বাটি চিনি ইউজ করলাম। এবার আপনাদের মনে হচ্ছে এখানে আমি চিনির রসে কেন ডোবালাম না, তো আমার বাড়িতে কেউই চিনির ওই রসে ডোবানোটা এক্স্যাক্টলি পছন্দ করে না, সবাই এটাই ভালোবাসে খেতে। আমি জানি না কারা এইভাবে বানায়, তো যদি না বানিয়ে থাকেন এইভাবে বানান, আই গ্যারেন্টেড খুব ভালো লাগবে। সো আমাদের ব্যাটার রেডি। হ্যাঁ, এরকমই দলা দলায় চিনি থাকবে, গুলতে হবে না বেশি। যখন এটা বানাবেন আর খাবেন তখন বুঝতে পারবেন যে আমি এটা কেন এইভাবে রাখতে বললাম। সো মালপুয়ার ব্যাটারটা জাস্ট এরকম হবে, এই কনসিস্টেন্সি। তো চলো এবার ভেজে নেবো, বাট তার আগে বলে দিই যতটা আমরা ময়দা নেব। এক বাটি ময়দা নিয়েছি, তো তার হাফ বাটি সুজি হবে। তুমি যতটা পরিমাণ ময়দা নেবে তার হাফ তুমি সুজি নেবে। একটা কলা আর এক বাটি আর হাফ, মানে ওই দেড় নিয়েছি চিনি, দেড় বাটির মতো চিনি নিয়েছি। তো চিনিটা নিজের যে যার মতো টেস্টের অনুযায়ী দেবে। আর প্লিজ খেয়াল রাখবে, দুধ দিয়ে চাইলেও করতে পারো, জল দিয়েও করতে পারো, দুধ দিয়ে বেশি ভালো লাগে সেই কারণে আমি করেছি। আর একটা কথা, চিনিটা একদম লাস্টে দেবে। চিনিটা যদি ফার্স্টে দিয়ে দাও তাহলে এই মালপোয়ার এই টেস্টটা তুমি পাবে না। তো সেই কারণে এই মালপোয়ার পারফেক্টলি এক্স্যাক্টলি এই মালপোয়ারটা টেস্ট পেতে গেলে তোমাকে চিনিটা লাস্টেই দিতে হবে। তো চিনিটা তুমি লাস্টে দেবে, আর যতটা বললাম যতটা পরিমাণ ময়দা নেবে তার হাফ তুমি সুজি নেবে। চালের গুঁড়ো চাইলে ইউজ করতে পারো, বাট আমি এখানে চালের গুঁড়ো ইউজ করিনি, আমি খুব একটা প্রেফার করি না।
তো আমরা দেখে নি আমরা কিভাবে ভাজবো। সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো দিস ইজ মাই মালপোয়া কনসিস্টেন্সি ব্যাটার। এই যে এরকম চিনি দেখতে পাচ্ছো, দানা দানা আছে, এখন পুরো গলেনি। তো আমাদের দরকার নেই, পুরো চাই না যে এটা পুরো গলে যাক। সো এবার ফ্রাই করব, চলো। তো তেল গরম হয়ে গেছে আমাদের, এবার আমরা এতে মালপোয়া গুলো দেব। ফ্লেমটা একদম আস্তে রাখবে যখন আমরা মালপোয়াটা দেব। বেশি দেওয়ার চেষ্টা করবে না, একবারে চারটে কি পাঁচটার বেশি দেবে না। গ্যাসের ফ্লেমটা আমরা আস্তেই রাখবো, জাস্ট এটা ট্রাই করে দেখো, মানে অসম অসম অসম। খেলে বুঝতে পারবে যে ইউনো এটা এত টেস্ট লাগে খেতে। নর্মাল মালপোয়ার মতো হয় না, বেসিক্যালি এটা আমার মায়ের রেসিপি। চট করে আমাদের খেতে ইচ্ছে হলেই মা বানাত, তো এখন আমি বানাই। ফ্লেমটা কিন্তু আমরা আস্তে আর মিডিয়ামের মধ্যেই রাখবো, লো টু মিডিয়াম। তো তোমরা সবাই রান্না করো, নর্মালি জানো কিরকম কি রাখতে হয়, আইডিয়াটা বলে দিলাম। মনে রাখবে একটা কথা যে চিনিটা একদম লাস্টে দেব, চিনিটার এটাই এটারই এটা বিশেষত্ব এই মালপোয়ার। সো ট্রাই করো প্লিজ, আর আমাকে অবশ্যই জানাও। সো চলো আমরা এবার তুলে নেব এটাকে, তোমাদের আমি দেখিয়ে দিই যে কতটা এটা ক্রিস্পি হয়েছে আর কতটা ইয়ামি। ইয়ামিটা তো তোমরা খেলে বুঝতে পারবে, আমি জাস্ট দেখিয়ে দিই। জাস্ট ইয়ামি, বুঝতে পারলে? সো প্লিজ ট্রাই করো আর আমাকে জানাও। এবার আমরা প্লেট করব মালপোয়া। মানে ইউ কান্ট ইভেন ইমাজিন, এগুলো এত টেস্টি খেতে হয়। মানে বিলিভ মি, এইভাবে মালপোয়া যদি খাও, আই গ্যারেন্টি ওই রসে ডোবানো মালপোয়া খেতে আর ইচ্ছা করবে না। ওয়াও, দারুন না? টেস্ট করে বলছি, আমি জানি না তোমরা বুঝতে পাচ্ছ কিনা বা সাউন্ড পাচ্ছ কিনা, এত ক্রিস্পি হয়েছে, এত ক্রিস্পি হয়েছে যে আমি বলতে পারবো না। প্লিজ ট্রাই করো বাড়িতে আর আমাকে জানাও যে কিরকম ছিল রেসিপিটা, কমেন্ট করো। যদি ভালো লাগে তো প্লিজ বানিও। এনজয় ইওর মালপোয়া।